দক্ষিণ চট্টগ্রামের পটিয়া পৌরসভা গাউসিয়া কমিটিকে চাটগাইয়া মেজ্জান বই বিক্রয়ের সব টাকা করোনায় মৃতদের দাফন কাফন ও সৎকারের জন্য অনুদান হিসেবে তুলে দিয়েছেন লেখক প্রবন্ধিক রশিদ এনাম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ আতাউর রহমান, পৌরসভা সাধারণ সম্পাদক হাজি সাইফুল ইসলামের সঞ্চালনায়। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সভাপতি আমিন হোসেন, প্রধান আলোচক ছিলেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার অর্থ সম্পাদক শফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটির দক্ষিণ জেলা শাখার প্রকাশনা সম্পাদক সাংবাদিক আব্দুল হাকিম রানা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাহমুদুল হক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক চন্দনাই শাখার ব্যবস্থাপক সেলিম উদ্দিন। বক্তব্য রাখেন রাহাত আলী স্কুলের স্কুল বেলার সভাপতি শফিকুল ইসলাম, কাজী দিদারুল ইসলাম, কাজী জিল্লুর রহমান, কামরুল ইসলাম সহ আর অনেকে। এতে বক্তারা বলেন গাউসিয়া কমিটি কর্তৃক করোনাকালীন মৃতদের দাফন কাফনে যে ঝুঁকি নিয়েছেন তাতে অভিভূত হয়ে রশিদ এনামের অবদান সকলের মাঝে প্রেরণা যোগাবে। বিস্তারিত আব্দুল হাকিম রানার রিপোর্টে। আজকে আমাদের এই সারের সময় আমাদের এই সুখভাই সারদের সামনে আমি কিছু না, আজকের আমার এই সভাপতি আমি আমার এনাম ভাইকে আমি আমার পক্ষ থেকে আমি দিয়ে দিলাম। আজকে আপনারাদেরকে আসা যাওয়ার জন্য আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেখবেন, আর আপনারা যারা আসছেন আমি নাম বলতে পারছি না। এর পরিপ্রেক্ষিতে সর্বপ্রথম বাংলাদেশের সারা বিশ্বের মুসলিম কার্মেন্টে বাংলাদেশের গজির মোটের যুগ্ম মহাসচিব এই কথা টিভির মাধ্যমে, পেপারের মধ্যে, লিখিতের মাধ্যমে বলেছিলেন। এই ধারাবাহিকতায় তাই আপনাদের আমাদের প্রিয় ব্যক্তিত্ব পটিয়ার অহংকার বিশিষ্ট সংগঠক আলহাজ গজির কমিটি বাংলাদেশ পটিয়া পৌরসভার সভাপতি আলহাজ আবুতার মুজাদি টিএন কর্তৃক, মেয়র কর্তৃক, ডিসি কর্তৃক সাক্ষাৎ করে বলেছিলেন মৃত্যুবরণ করেছেন, সাথে সাথে ওনারা সেখানে গিয়ে হাজির হয়েছেন এবং দাফন কাফন সম্পন্ন করেছেন। আমি শুধু বসে থাকবেন পরে এগিয়ে, তাই আমি আজকে আমার মন প্রাণ দিয়ে আমি ওনাকে সরকার সাথে স্মরণ করব যে আজকে আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন পটিয়া পৌরসভার সম্মানিত সভাপতি মরহুম আবুতার মুজাদ্দিদ সাহেবকে। আমি আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে, আমার দক্ষিণ জেলার পক্ষ থেকে ওনাকে সরকার সাথে স্মরণ করি। বাংলাদেশে আজকে একজন রাষ্ট্রপতি, এটা আমাকে বেশি আমার মনের তারায় বিবেকের তারায় আমি এই যে আমার বইয়ের সামান্য যে প্রতিটা রয়েছে আমি ওইটা নিয়ে প্রথম টাকাটা কিন্তু ছিল আমার বন্ধু বাবা আমি বলেছে, কিন্তু আমি পাশে দাঁড়িয়েছি, আমি কিন্তু নিজে আমি ঢাকায় দেখেছি, বাড়িতে দুটো দেখেছি, আমার ইচ্ছা ছিল আমি একটু তাদের পাশে যাই, আমি হয়তো আবার বাস্তবতার কারণে চাকরি টাকা দেখা যেত অনেক পারি নাই, তো আমি আবার কৃতজ্ঞতা জানাই আজকে অনেক সব। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি, তারা বিভিন্ন ধরনের তারা ধর্মীয় কাজ করেন না, তাদের কথা বলে কিন্তু যথারীতি কাজ করে না। এই যে চাকরি পাওয়া মুনাফার সমুদ্র টাকা আসলে বর্তমান সেই প্রতিষ্ঠানটি ২৫ কোটি টাকা, আমার কাছে তা ২৫ কোটি টাকা, তো আমি কিন্তু প্রচার করে দান করতে বিশ্বাসী করি, তবুও বন্ধুদের প্রচারে আমি খুব আনন্দিত, ওই জন্যে তার এই কাছ থেকে অনেক উৎসাহিত হবে, অনেক অনুপ্রাণিত হবে। আমি বন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনারা যারা সময় দিয়ে এই অনুষ্ঠানটাকে আলোকিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার সন্তুষ্ট।